এই ফাউলটা আমার পিছনে যেভাবে লাগছে ওকে সাহায্যটা করতেই হবে। কি ভাবতেছিস? আজকের যদি আমার লাখ টাকাও লস হয়ে যায় তাও আমি তোর আগে যাব না, তুই গেলি তারপরে আমি তুই যাব। এই জব্বা, তুই তো একটা ছোট্ট মানুষ, শোন এই হারুনকে তুই ভালো করে চিনস না। শোন, আমার বউ যদি আমার তালাক দিয়ে চলে যায় তারপর আমি এখান থেকে এক পাও নড়ব না, আগে তুই যাবি তারপর আমি যাব। আই হারুন ভাই, আপনি এরকম তিরিং বিরিং করতেছেন কেন? অবস্থান ধর্মঘট করছি। বউ যদি তাক সাইড়ে একদম একেবারে সিলিও যায় তাও নাকি সে এনতেন এক পাও নড়বি না। আর এখন আপনার কণ্ঠশূন্য নিজের বউ মনে করিয়ে দৌড়েই পালাচ্ছিল। শোন হারুন, সিনিয়র জুনিয়র মেনটেন করে কথা বলিস, তুই তো করে করে কথা বলিস না। তাহলে যে তুই আমাকে বলেছিলি না কানের 3 ইঞ্চি নিচে কি যেন কনসার্ট নাকি, সেই দিয়ে কিন্তু আমি উল্টো দিয়ে দিব আমি। উল্টো দিয়ে দিবেনি, আমি যা বুঝা ঠিকই বুঝে গেছি। এতক্ষণ তো ভিজা বিড়ালের মতো ছিলা, কোনো কথাবার্তা কর নাই, এখন তো একটা সুন্দরী মেয়ে দেখছো তোমার সামনে ফরফরে কথাবার্তা বাড়িতেছে, তাই না? এই বেড়াই, তুই যে আমার কানের 3 ইঞ্চি নিচে কনসার্ট দিবি, তুই কি কনসার্ট জীবনে দেখছো বা বাজাইছো কোনো দিন শুনছো বেটা? হ্যাঁ, আই পছন্দ, আমার অফিসের সময় হয়ে গেছে, আপনাদের এই প্যাচা শোনার সময় নেই আমার। আপনার অফিস জন্য কোনে ম্যাডাম? কেন, আপনি জানেন না আমার অফিস কোথায়? শিল্পকলার পাশে, দুদকের অফিসের পাশে, শিল্পকলার ঠিক অপোজিটে। তাহলে একদিন যাওয়ানি যাই আপনার অফিসে চা খাই আসবানি। আরে কতদিন আপনার মায়া ভরা মুখকেন দেখিনি। যখন আপনি আমাকে এরকম দেখেছেন তখন আমি অবিবাহিত ছিলাম, এখন আমি ম্যারিড, এখন ওই দৃষ্টিতে দেখা যাবে না। তাহলে আর যাব না, যাই কি লাভ? যাই কি লাভ, কতদিন তোমার ওই মায়া ভরা মুখখান দেখিনি, যখন দেখেছিলাম তখন তো সে অবিবাহিত ছিল। অবশ্য যাবি, তুই যাবি, যাই ওইখানে চা খাবি। আমি কি তোর কথা মতো চলবো? তুই কি যা।